শুভ সকাল বন্ধুরা, চলো তোমাদেরকে একটা দারুণ জিনিস যেটা ঘরোয়া কাজে লাগবে সেরকম একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে মোচা। আরে মোচা কাটতে আমাদের খুবই অসুবিধা হয়, তো আমি কী করবো, এই মোচাগুলোকে, আর হাত খুব কালো হয়ে যায়, এত পরিষ্কার হাত কালো হয়ে যায়। তো এটা আমার ফ্লিপকার্ট থেকে আনা, আমি প্রথমে ট্রাই করে নিয়েছিলাম একবার। চলো আর এটা আমি শ্বশুরবাড়ি গেছিলাম, ওখানটায় আমার জাকে রেখেছি এটা পেঁয়াজ কাটতে, তখন জিনিসটা আমার খুব ভালো লাগলো যে আমিও একটা অর্ডার দিব, তো বাড়ি এসে সেটা অর্ডার দিলাম। আর এখানটায় পেঁয়াজ, গাজর, শসা, টমেটো তাড়াতাড়ি স্যালাড বানানোর জন্য খুব কাজে লাগে। হঠাৎ খেয়াল আসলো যে এটা দিয়ে তো পেঁয়াজ কাটি বা স্যালাড কাটি, তো কয়েকটা মোচা দিয়ে দেখি যে এটা কাটা যায় কি না। তো মোচাটা দিয়ে দেখলাম যে হয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম যে তোমাদেরও যদি কাজে লাগে তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো আমার তো খুব ভালো হলো, কাজে লাগলো জিনিসটা, তো দেখো তোমরাও নিতে পারো আর কি। তো মোচা খেতে তো ভালোই লাগে, কিন্তু এই কাটার ঝামেলার জন্য আমার আর মোচা খাওয়া হয় না। তো আজকের জিনিসটা খুব কাজে লাগলো, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মোচা রান্নাও হয়ে গেল, তোমাদেরকে এটা শেয়ার করলাম না। কেমন লাগলো জিনিসটা, যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমরা কিনতে চাও তো ঝটপট করে যাও ফ্লিপকার্টে গিয়ে কিনে নাও। আর কত দাম নিয়েছে আমি ভুলে গেছি, তো এটা কেমন হয়েছে সেটা, ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও একটা কমেন্ট করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, পরে দেখা হবে।